মোহগাড়ীরে ওলাল বনভোজলৈ। যান্ত্রিকতার পরিবর্তে পরম্পরার বার্তা। বনভোজলৈ গৈ দুর্ঘটনাত গোলাঘাটৰ বসা ভরলা গাঁৱৰ ১২গৰাকীকৈ লোকে প্রাণ হেরুয়ার পাছত যুগাত্মক বার্তা পেলাইছে পাঠশালার রাজপথৰ এই ব্যতিক্রম ধর্মী দৃশ্য। বনভোজৰ আনন্দৰ নামত দুর্ঘটনা কিংবা মৃত্যু কিয়? এই বার্তাৰে বিগত ২২ বছৰে বছৰৰ প্রথমটো দেওবাৰে বনভোজ খাই আহিছে পাঠশালার ৩ নং ওয়ার্ডৰ যুবক সংঘৰ যুবকসকলে। প্রতি বছরে মোহৰ গাড়ীৰে ৫ কিলোমিটাৰ দূরত্বত থকা পহুমারা চাপৰিত বনভোজ খাবলৈ যায় যুবকসকল। আমার তো কোনো নতুনত্ব নহয়, আমি সুদীর্ঘ ২২ বছর ধরে আমার গরু গাড়ীৰে আমার পাঠলাবাকী রাইজর আর পাঠশালা যুব সংঘ হয়ে আমি এই পরম্পরা অব্যাহত রাখিছো আর এইবারও আমি ২৩ বর্ষত উপনীত হয়েছো আর ভবিষ্যতেও আমি যেতালেক পো তেতালে এই যাত্রা আমি অব্যাহত রাখিম। গাড়ির আগত বেনার লগাই কলপুলি বেলুন লগাই সজাই পড়াই তোলা হয় বনভোজলৈ যোৱা মোহ গাড়ি। পূর্বে প্রায় ২০ৰ পৰা ২৫খন গরু গাড়ির সমাহার ঘটেছিল এই বনভোজ যাত্রাত, কিন্তু সময়ের গতিত নগর অঞ্চলত এক প্রকার গরু গাড়ির বিলুপ্তি ঘটাত এনেদরে মোহর গাড়িতে বনভোজলৈ ওলাইছে যুবকসকল। পরিবর্তনশীল এই পরিস্থিতিত দুই এখন ই রিক্সারও সংযোগ ঘটিছে অবশ্যই বনভোজ দলের এই যাত্রাত। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদার, নিউজ ৮ অসম নর্থ ইস্ট। মোহগাড়ীরে ওলাল বনভোজলৈ। যান্ত্রিকতার পরিবর্তে পরম্পরার বার্তা। বনভোজলৈ গৈ দুর্ঘটনাত গোলাঘাটৰ বসা ভরলা গাঁৱৰ ১২গৰাকীকৈ লোকে প্রাণ হেরুয়ার পাছত যুগাত্মক বার্তা পেলাইছে পাঠশালার রাজপথৰ এই ব্যতিক্রম ধর্মী দৃশ্য। বনভোজৰ আনন্দৰ নামত দুর্ঘটনা কিংবা মৃত্যু কিয়? এই বার্তাৰে বিগত ২২ বছৰে বছৰৰ প্রথমটো দেওবাৰে বনভোজ খাই আহিছে পাঠশালার ৩ নং ওয়ার্ডৰ যুবক সংঘৰ যুবকসকলে। প্রতি বছরে মোহর গাড়ীৰে ৫ কিলোমিটাৰ দূরত্বত থকা পহুমারা চাপৰিত বনভোজ খাবলৈ যায় যুবকসকল। আমার তো কোনো নতুনত্ব নহয়, আমি সুদীর্ঘ ২২ বছর ধরে আমার গরু গাড়ীৰে আমার পাঠলাবাকী রাইজর আর পাঠশালা যুব সংঘ হয়ে আমি এই পরম্পরা অব্যাহত রাখিছো আর এইবারও আমি ২৩ বর্ষত উপনীত হয়েছো আর ভবিষ্যতেও আমি যেতালেক পো তেতালেক এই যাত্রা আমি অব্যাহত রাখিম। গাড়ির আগত বেনার লগাই কলপুলি বেলুন লগাই সজাই পড়াই তোলা হয় বনভোজলৈ যোৱা মোহ গাড়ি। পূর্বে প্রায় ২০ৰ পৰা ২৫খন গরু গাড়ির সমাহার ঘটেছিল এই বনভোজ যাত্রাত, কিন্তু সময়ের গতিত নগর অঞ্চলত এক প্রকার গরু গাড়ির বিলুপ্তি ঘটাত এনেদরে মোহর গাড়িতে বনভোজলৈ ওলাইছে যুবকসকল। পরিবর্তনশীল এই পরিস্থিতিত দুই এখন ই রিক্সারও সংযোগ ঘটিছে অবশ্যই বনভোজ দলের এই যাত্রাত। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদার, নিউজ ৮ অসম নর্থ ইস্ট।